শুটিংয়ে আহত ফেরদোস ও পূর্ণিমা নোয়াখালী চরমনডলে গত কয়েকদিন ধরেই চলছিল পরিচালক নৈম ইমতিয়াজ নিয়ামুলের গাংচিন ছবির শুটিং সেই শুটিংে সেটে কাজ করছিল চিত্রনায়ক ফেরদোস এবং চিত্রনায়িকা পূর্ণিমা আজ রোববার সকালে শুটিং স্পটে মোটরসাইকেলের একটি দৃশ্যে অভিনয় করতে গিয়ে দুর্ঘটনায় আহত হয়েছেন তারা ছবিটির পরিচালক নইম ইমতিয়াজ নিয়ামুল বলেন আজ সকালে মোটরসাইকেলের একটি দৃশ্যে শুটিং চলছিল মোটরসাইকেল চালাছিলেন পূর্ণিমা পেছনে বসেছিলেন ফেরদোস কিছু বুঝে ওঠার আগে রাস্তায় স্লিপ কেটে তাদের মোটরসাইকেল মোটরসাইকেল উল্টে যায় ফেরদৌস আর পূর্ণিমা ছিটকে গিয়ে রাস্তার পাশে পড়ে যান দুজন যথেষ্ট ব্যথা পেয়েছে দুজনের শরীর কিছু স্থানে কেটে গেছে সেখান থেকে রক্ত ঝরছে তিনি আরো জানালেন ঘটনার পর ফেরদৌস আর পূর্ণিমাকে বিশ্রামে রাখা হয় কিন্তু ব্যথা বেড়ে যাওয়ায় তাদের হাসপাতালে নেওয়া হয়েছে গত ছয় ফেব্রুয়ারি থেকে চর্মডলে আর চর এলাহিতে গাংচেল ছবির শুটিং করছে ফেরদৌস আর পূর্ণিমা গতকাল তাদের সঙ্গে যোগ দিয়েছেন অভিনেতা আনিসুর রহমান মিলন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের উপন্যাস গাংচিল নিয়ে ছবিটি তৈরি করেছেন পরিচালক নঈম ইমতিয়াজ নেয়ামুল